নানাজনের রবীন্দ্রনাথ। আজ পড়ছি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা, শিলাইদহের দু একটি স্মৃতি। বাবা সমস্ত দিন ধরে লিখতেন তাঁর ঘরে, সেখানে আমাদের প্রবেশ নিষেধ, মা বারণ করে দিয়েছিলেন। লেখার ঝোঁক যখন বেশি চাপত তখন খাওয়া দাওয়া একরকম ছেড়ে দিতেন। মা খুব রাগারাগি করতেন, কিন্তু তাতে কোনো ফল হতো না। একটি ঘটনার কথা মনে পড়ে। বাবা তখন সরলা দিদির উপর ভারতীর সম্পাদনাভার ছেড়ে দিয়েছেন, কিন্তু তাতে তার ভার লাঘব বিশেষ কিছু হলো না। লেখার জন্য তার উপর দাবি সমানই থেকে গেল। প্রতি মাসেই সরলা দিদির কাছ থেকে তাগিদের চিঠি আসে। সরলা দিদি ভারতীর জন্য বাবাকে একটা প্রহসন লিখে দিতে বলেন, কিন্তু বাবার আর সময় হয় না। এদিকে বড় লেখা না হলে সরলা দিদির চলে না, তাই তিনি গত্যন্তর না দেখে তার কাগজে বিজ্ঞাপন দিয়ে বসলেন যে পরের মাস থেকে ভারতীতে নিয়মিত রবীন্দ্রনাথের লেখা প্রহসন বেরোবে। ভারতীর পক্ষ থেকে ঔপন্যাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায় একটি চিঠিতে বাবাকে বিজ্ঞাপনের খবরটাও জানিয়ে দিলেন। চিঠি পেয়ে বাবা প্রথমটা একটু বিরক্ত হন, কিন্তু সরলা দিদিকে বিপদগ্রস্ত করতে পারেন না, কাজেই অবিলম্বে লেখায় হাত দিলেন। আমি লিখতে যাচ্ছি, খাবার জন্য আমাকে ডাকাডাকি করো না, এই বলে তিনি লিখতে বসে গেলেন। খেতে গেলে অনেক সময় নষ্ট হয়, তাই খাওয়া দাওয়া ছেড়ে সমস্ত দিন ধরে লিখতে লাগলেন। মা মাঝে মাঝে ফলের রস বা শরবত তার টেবিলে রেখে আসতেন। যখনই এই প্রহসনের মাসিক কিস্তি পাঠাবার সময় হতো, বাবা নাওয়া খাওয়া ছেড়ে লেখায় ডুবে যেতেন। একবার এরকম একটা মাসিক কিস্তি লেখা সবেমাত্র শেষ হয়েছে, বাবা মাকে বললেন, আমার গল্পটা লেখা শেষ হয়ে গেছে, আমাকে এখনই কলকাতায় যেতে হবে। এই কথা শুনে মা কিছুমাত্র আশ্চর্য হলেন না। তিনি জানতেন, কোনো লেখা শেষ হলে সাহিত্যিক বন্ধুবান্ধবদের সেটা যতক্ষণ না পড়ে শোনাচ্ছেন বাবা স্বস্তি বোধ করতেন না। এই অভ্যাস তার বরাবর থেকে গিয়েছিল। গল্পটার তখন নাম দিলেন চিরকুমার সভা। পরে এটা পুস্তকাকারে ছাপা হয়েছিল প্রজাপতির নির্বন্ধ নামে। এই নামটি বোধহয় বাবার বিশেষ পছন্দ হয়নি। উপন্যাসটি যখন নাটকে পরিবর্তিত হলো, তখন তার নাম চিরকুমার সভাই রইল। লেখার খাতা নিয়ে বাবা চলে গেলেন কলকাতায়। খাওয়া দাওয়ায় অনিয়ম ও তার উপর অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে সেবার এত দুর্বল হয়ে পড়েছিলেন যে তেতলার ঘরে উঠতে সিঁড়িতেই অজ্ঞান হয়ে পড়েন। এই ঘটনার পর খাওয়া দাওয়া সম্বন্ধে তাঁর আর স্বাধীনতা রইল না, মায়ের ব্যবস্থাই তাকে মেনে চলতে হতো। এই সময় যতদিন শিলাইদহে ছিলেন, অজস্র ধারায় কবিতা, গল্প ও প্রবন্ধ বাবা লিখে গেছেন। চিরকুমার সভার কথা উল্লেখ করেছি, তারই সমসাময়িক বলা যায় কণিকা, কল্পনা, কথা কাহিনী প্রভৃতিতে প্রকাশিত কবিতা, উপন্যাসের মধ্যে চোখের বালি ও ভারতীর জন্য বহু প্রবন্ধ, মাঝে মাঝে কলকাতায় যাতায়াত, কুষ্টিয়ায় আখের কলের কারখানা দেখা, জমিদারি সেরেস্তার কাজ পরিচালনা, প্রজাদের নালিশের সালিশ বিচার করা, অতিথিদের অভ্যর্থনা, এইসব কাজের মধ্যেও বাবা অবিশ্রাম লিখে গেছেন। বাবা জমিদারির কাজ দেখতে ভালোই বাসতেন। কুঠিবাড়িতে যতদিন থাকতেন, প্রতিদিনই সকালবেলায় আমলারা খাতাপত্র নিয়ে তাঁর কাছে আসত। বাবা যে জমা, ওয়ালিশ, বাকি প্রভৃতি জমিদারির জটিল হিসেব পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতেন, তা পরে যখন আমাকে জমিদারি দেখার ভার দিলেন, তখন আমি জানতে পেরেছিলাম। তিনি নিজেই আমাকে জমিদারি সেরেস্তার হিসেব রাখার সমস্ত প্রণালী শিখিয়ে দিয়েছিলেন। তিনি আমলাদের কথায় চোখ বুজে কখনো কোনো চিঠি বা কাগজে সই করতেন না। বাবাকে সেজন্য কর্মচারীরা খুবই সমীহ করত। সকালবেলায় হিসেব দেখা হলে আর চিঠিপত্র সই করা হয়ে গেলে প্রজাদের দরবার বসত। বাবার কাছে প্রজাদের অবারিত দ্বার ছিল, কোনো কর্মচারী সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করতে সাহস করত না। প্রজারা বাবার কাছে সবসময় যে নালিশ করতে আসত তা নয়, তার কাছে ঘরের কথা বলতে, তাদের সুখ দুঃখের কথা জানাতেও আসত। হাতে একটা দরখাস্ত থাকতো অবশ্য, কিন্তু বেশিরভাগ সময় সেটা উপলক্ষ মাত্র। ধর্মাবতার পিতার কাছে একটা আর্জি বা নালিশ না নিয়ে খালি হাতে আসে কী করে?
সত্যিকার নালিশ থাকলে বাবাকেই জজ ম্যাজিস্ট্রেটের স্থান অধিকার করতে হতো। আমাদের জমিদারের মধ্যে কোনো বিবাদ নিয়ে প্রজারা আদালতে কখনো যেত না। বাবা প্রজাদের পরস্পরের মধ্যে বিবাদ মেটাবার একটা পদ্ধতি প্রচলন করেছিলেন। প্রত্যেক গ্রামে বাসিন্দারা তাদের নিজেদের মধ্যে থেকে একজন প্রধান মনোনীত করত। ওই গ্রামের প্রধানরা আবার পরগনার পঞ্চপ্রধানকে মনোনীত করত। অল্প স্বল্প ঝগড়াঝাটি গ্রাম প্রধানরাই মিটিয়ে দিত। মারামারি বা জমিজমা নিয়ে মকদ্দমা যেত পঞ্চপ্রধানের কাছে বিচারের জন্য। শেষ আপিল ছিল স্বয়ং জমিদারের কাছে। কর্মচারীদের বিচারের কোনো অধিকার ছিল না। বাবা এই ব্যবস্থা প্রচলন করার পরে তা বহুকাল ধরে চলেছিল। প্রজারাও খুশি হয়ে মেনে নিয়েছিল। সরকারি আদালতে এর চেয়ে সুবিচার পাবে তারা বিশ্বাস করত না। বিচারে অসন্তুষ্ট হয়ে কোনো পক্ষ আদালতে গিয়ে নালিশ করলে গ্রামবাসীরা তাকে সমাজচ্যুত করে শাস্তি দিত। এই বিচার পদ্ধতিতে প্রজারা সন্তুষ্ট ছিল। তার আরও একটি কারণ, অযথা মামলা মকদ্দমার খরচ থেকে তারা বেঁচে যেত। বিচার ব্যবস্থার কথা বলতে গিয়ে আরও অনেক কথা মনে আসছে, যদিও সেগুলো কয়েক বছর পরের ঘটনা। আর তখন আমি বড় হয়ে বিদেশ গিয়েছি। 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হলে তখনকার দেশনেতারা কলকাতা এবং বড় বড় শহরেই এই আন্দোলন নিয়ে মেতে রইলেন। কিন্তু তখন বাংলাদেশের গ্রামবাসীদের কথাই বাবার বেশি করে মনে হতে লাগলো। তিনি অনুভব করলেন, কেবল আন্দোলন করলেই হবে না, ভিতর থেকে কাজ শুরু করার সময় হয়েছে। এই সময় পাবনা কনফারেন্সে তাকে যখন ডাকা হলো, এই কথাই তিনি দেশবাসীকে জানালেন তার ভাষণে। কেউ যখন কিচ্ছু করলেন না, তখন তিনি নিজে তার ক্ষমতার মধ্যে যেটুকু করতে পারেন সেই কাজে নেমে গেলেন। বিরাহিমপুর ও কালীগ্রাম এই দুই পরগনা তার হাতে ছিল। তিনি সেখানকার গ্রামবাসীদের দুরবস্থা ঘোচাবার জন্য একটা প্ল্যান করলেন। বিচারের ব্যবস্থা আগে থেকেই ছিল। মহাজনদের হাত থেকে তাদের উদ্ধার করা, চাষের উন্নতি করা, ঘরে ঘরে ছোটোখাটো শিল্প প্রতিষ্ঠা করা ইত্যাদি গ্রামোন্নতির নানা দিকে চেষ্টা যাতে হয় তার ব্যাপক পরিকল্পনা তৈরি করলেন। বাইরে থেকে অজস্র টাকা ঢেলে কোনো কাজই করা যাবে না, গ্রামবাসী নিজের চেষ্টাতেই নিজেদের অবস্থার উন্নতি করবে, এইটাই ছিল বাবার উদ্দেশ্য। শান্তিনিকেতন থেকে কালীমোহন ঘোষ প্রভৃতিকে পাতিসারে নিয়ে এলেন। কাজ আরম্ভ করে দেখলেন পাতিসারেই উপযুক্ত ক্ষেত্র পাওয়া যাবে। শিলাইদহের আশেপাশে প্রজাদের মধ্যে তেমন ঐক্যবন্ধন ছিল না। কালীমোহনবাবুকে শান্তিনিকেতনে বিশেষ প্রয়োজন হয়ে পড়ল বলে তাকে শীঘ্রই ফিরে যেতে হয়েছিল। কিন্তু অন্যেরা অনেকদিন পর্যন্ত পাতিসারে গ্রামোন্নতির কাজে লিপ্ত ছিলেন। কালীগ্রাম পরগনাকে কাজের সুবিধার জন্য তিনটি ভাগে বিভক্ত করা হলো। পল্লী সংগঠনের কাজ একটি সাধারণ সভার হাতে নষ্ট করা হলো। প্রজারা স্বেচ্ছায় একটা কর দিতে রাজি হলো। খাজনা আদায়ের সময় প্রতি টাকায় এক আনা করে সকল প্রজাই দিত। সেই টাকা সাধারণ ফান্ডে জমা হতো। এই উপায়ে ফান্ডের যা আয় হতো, সাধারণ সভা বাজেট করে স্থির করত সেই টাকা কিভাবে খরচ করা হবে। একে একে প্রত্যেক গ্রামে অবৈতনিক পাঠশালা খোলা হলো, আর পাতিসারে স্থাপিত হলো একটি মাইনার স্কুল। পরে সেটা হাইস্কুলে পরিণত হয়। চিকিৎসার ব্যবস্থা ব্যাপকভাবে করা, ব্যয় সাপেক্ষ বলে পাতিসারেই কেবল চিকিৎসালয় স্থাপন করা সম্ভব হলো। পরে তিন বিভাগে তিনজন ডাক্তার বসানো হয়েছিল। গ্রামের রাস্তাঘাটের উন্নতি হতে থাকল, পানীয় জলের ব্যবস্থা হলো, বয়ন শিল্প শেখানোর জন্য শ্রীরামপুর থেকে একজন ভালো তাঁতিকে নিয়ে যাওয়া হলো। প্রজাদের উৎসাহ যেমন বাড়ল, এইসব কাজেরও দ্রুত উন্নতি হতে লাগল। কিছুদিন পরে বাবা দেখলেন প্রজাদের সাধারণ সভা একটি কাজ করতে অসমর্থ। সে হচ্ছে মহাজনের ঋণ থেকে তাদের মুক্ত করা। ঋণমুক্ত না হলে তারা কোনো বিষয়েই উন্নতি করতে পারবে না। কৃষির বা শিল্পের জন্য যেটুকু মূলধন দরকার তা তাদের হাতে কখনো থাকবে না। এই জন্য বাবা নিজেই পাতিসারে একটা ব্যাংক খুললেন। কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যাংকের কাজ আরম্ভ হলো। পরে বাবা যখন নোবেল প্রাইজ পেলেন 1 লাখের উপর, সব টাকাটাই এই কৃষি ব্যাংকের কাজে দিলেন। ব্যাংক যা সুদ দিত, বহু বছর ধরে সেটা শান্তিনিকেতন স্কুলের একটা প্রধান আয় ছিল। কৃষি ব্যাংক হয়ে প্রজাদের খুব উপকার হলো।
কয়েক বছরের মধ্যেই তারা মহাজনদের দেনা সম্পূর্ণ শোধ করে দিতে পেরেছিল। কালীগ্রাম এলাকা থেকে মহাজনরা তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছিল।